আসসালামু আলাইকুম। এটিএন বাংলা ইউকে লন্ডন স্টুডিও থেকে সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি শওকত মাহমুদ টিপু। প্রথমেই সংবাদ শিরোনাম। ব্রেক্সিট নিয়ে অহেতুক বিলম্বে ইউরোপীয় ইউনিয়ন বিরক্ত, দাবি করলেন বরিস জনসন। নির্বাচনের পর টোরি অথবা লেবারের সাথে কোয়ালিশন সরকার গঠন করবে না লিবডেম। এবং ডক্টর কালাম এক্সিলেন্স পদক দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড প্রদান ও গালা ডিনারের বিস্তারিত তুলে ধরতে মিডিয়া লঞ্চ অনুষ্ঠিত হয়েছে। 27 অক্টোবর লন্ডনের একটি অভিজাত হোটেলে 10টি সেরা রেস্টুরেন্ট এবং কারি শিল্পে অবদান রাখায় একজন বাংলাদেশি এবং একজন বিদেশিকে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। মোস্তাক বাবুলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু সুফিয়ান। বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন তাদের আসন্ন গালা ডিনারের প্রস্তুতি এবং অ্যাওয়ার্ডের বিষয় তুলে ধরতে বাংলা মিডিয়ার সাথে মত বিনিময় সভাটি পরিণত হয় অতি সম্প্রতি হোম সেক্রেটারি প্রীতি প্যাটেল প্রদত্ত বিন্দালু ভিসার ঘোষণায় কেন্দ্র করে। এ নিয়ে বিসিএ সাবেক প্রেসিডেন্ট দ্বয় পাশা খন্দকার ও কামাল ইয়াকুব ব্যাখ্যা করলেন এভাবে। এই ফেয়ার ইমিগ্রেশন পলিসির সাথে আমাদের সাথে তিনজন ছিলেন, বরিস জনসন ছিলেন, প্রীতি প্যাটেল ছিলেন এবং মাইকেল গোব ছিলেন। প্রীতি প্যাটেলকে নিয়ে আমরা ব্রেক্সিটের অফিসে একই সাথে সেভ দি কার ইন্ডাস্ট্রি প্ল্যাটফর্মে ক্যাম্পেইন রান করেছি, যার রেজাল্ট প্রীতি প্যাটেল কোনোভাবেই ডিনাই করতে পারবেন না, যার রেজাল্টে আজকে উনি ইন্টারিম একটা ভিসার প্রমিস করেছে। পরবর্তী পর্যায়ে ম্যাক বলেছে যে রেস্ট্রিকশন যেটা ছিল, যেসব রেস্টুরেন্টরা টেক ওয়ে বিক্রি করলে পারমিশন পেত না, তারাও পারমিশন পাবে, ওই টেক ওয়ে রেস্ট্রিকশনটা উঠানো হবে। এই দুইটাই আমাদের জন্য গুড নিউজ ছিল। বর্তমান প্রেসিডেন্ট এম এ মনি এবং সাধারণ সম্পাদক মিঠু চৌধুরী আগামী 27 অক্টোবরের অনুষ্ঠান নিয়ে বলতে গিয়ে এবং হোম সেক্রেটারি প্রীতি প্যাটেলের ঘোষণা সম্পর্কেও বললেন। আপনি জানেন আগামী 27 অক্টোবর পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টারে আমাদের বিসিএর অ্যানুয়াল গালা ডিনার। আজকে 12,000 রেস্টুরেন্ট বলেন আর 15,000 রেস্টুরেন্ট বলেন বিহাইন্ড দ্য সিন এরাই কাজ করতে চাচ্ছে, তাদেরকে আমরা মেইন স্ট্রিমে নিয়ে আসতেছি, ওদেরকে আমরা অ্যাওয়ার্ড করছি, তাদেরকে রিকগনাইজ করতেছি আমরা। আমি ধন্যবাদ জানাই প্রীতি প্যাটেলকে, মানে আমাদের এই স্টাফ সঙ্গে মানে ইমিডিয়েট দূরীকরণের জন্য যে সিস্টেমে নিয়ে আসছেন এটা ধন্যবাদ। আমাদের যে গালা ডিনার যেটা আমরা ডিনার করতে যাচ্ছি, সেখানে আমরা 10 জন বেস্ট রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার, 10 জন বেস্ট শেফ অফ দ্য ইয়ার রেকগনাইজ করতেছি। সংগঠনের চিফ ট্রেজারার সাইদুর রহমান বিপুল বিসিএর এই নেতা বলছেন কারি শিল্পের সুদিন ফিরিয়ে আনতে ঐক্যের বিকল্প নেই। একই ধরনের মন্তব্য প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরাজ হোসেন টিপুর। বিসিএর হাতকে শক্তিশালী করতে হবে, ক্যাটারার্স বাইরে যারা রয়েছেন এখন পর্যন্ত আমাদের সদস্য নাই, বাংলাদেশ ক্যাটারার্স সদস্য নাই, তাদেরকে আপনাদের মাধ্যমে অনুরোধ করছি যাতে করে ওনারা বাংলাদেশ ক্যাটারার্স সদস্য হন এবং বিসিএর হাতকে শক্তিশালী করেন। আমরা দীর্ঘদিন ধরে আপনারা জানেন যে ক্যাম্পেইন করেছি, সেই ক্যাম্পেইনের ফলশ্রুতিতে তারা কিন্তু এই ধরনের একটা প্রমিস করেছেন এবং এখন আমাদের কাজ হচ্ছে তাদের সাথে যোগাযোগ করা, তাদের সাথে মিটিং করা, বৈঠক করা এবং আমাদের ক্যাম্পেইনগুলো চালিয়ে যাওয়া। বাংলাদেশের দ্বারা পরিচালিত রেস্টুরেন্ট মালিকরা ফিরে পাবে তাদের সেই পুরাতন রমরমা ভাব, প্রায় লক্ষাধিক রেস্টুরেন্টে কর্মরত কর্মচারীরা সাথে সাথে পাবে তাদের কর্মসংস্থানের নিশ্চয়তা, এমনটাই সবার প্রত্যাশা। মুস্তাক বাবুল, এটিএন বাংলা ইউকে, লন্ডন। বার্মিংহাম থেকে বিমানে সরাসরি ফ্লাইট চালুর আশ্বাস দিলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। বার্মিংহাম আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই আশ্বাস প্রদান করেন। বিস্তারিত জানাল ইসলামের রিপোর্টে। বার্মিংহাম ও মিডল্যান্ডসবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি বার্মিংহাম থেকে বিমানের সরাসরি ফ্লাইট চালুর, আর এই প্রবাসীদের দাবির প্রতি সরকার সবসময় আন্তরিক বলেই দ্রুত সময়ের মধ্যে বার্মিংহাম থেকে বিমানের সরাসরি ফ্লাইট চালুর আশ্বাস দিলেন ব্রিটেন সফররত বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। বার্মিংহামবাসীর দাবি বার্মিংহামে বিমানের একটা ফ্লাইট অপারেট করা হোক, তাদের মাধ্যমে আমি জানাতে চাই যে আমাদের বিমানের যে প্ল্যানিং ডিভিশন আছে, ডাইরেক্টর প্ল্যানিং, সেখানে তারা ফিজিবিলিটি স্টাডি করবে এখানে এবং সঙ্গে সঙ্গে বার্মিংহামে যদি আমাদের ফ্লাইট অপারেট করতে হয় ব্রিটেনের যে সিভিল এভিয়েশন অথরিটি আছে তাদের কাছ থেকে আমাদের ফ্রিকোয়েন্সি নিতে হবে, সেই ফ্রিকোয়েন্সি চাওয়ার ব্যাপারে যাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় সেই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বার্মিংহাম আওয়ামী লীগের সভাপতি আলহাজ কবিরউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী মাখনের পরিচালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিসবাহুর রহমান, স্কটল্যান্ড আওয়ামী লীগের সভাপতি গুলাম আনিস চৌধুরী। মত বিনিময় সভায় দলীয় নেতাকর্মীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বর্তমান অবস্থা, বাংলাদেশে আর্থসামাজিক নানা বিষয় ও বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ সহ বিভিন্ন দাবি দাওয়া রাখলে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বিমানের আধুনিকায়নে বর্তমান সরকারের নানা পদক্ষেপ ও কার্যকরী ভূমিকার কথা উল্লেখ করে প্রবাসী সকলকে বিমানের যাত্রী হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, আমাদের যেহেতু প্যাসেঞ্জার 90% সিলেটের, সেই ক্ষেত্রে সিলেট থেকে 777 সরাসরি হিত্র অথবা বার্মিংহামের উদ্দেশ্যে সরাসরি বিমান পরিচালনা হবে। বার্মিংহাম থেকে জয়নাল ইসলাম, এটিএন বাংলা, ইউকে। বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়ন সহ আন্তর্জাতিক শান্তি সহযোগিতায় অবদান রাখায় ডক্টর কালাম এক্সিলেন্স পদক পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার হাতে পদক তুলে দেন ডক্টর কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল প্রধান উপদেষ্টা টিপি শ্রীনিবাসন। পুরস্কারটি দেশের জনগণকে উৎসর্গ করেছেন শেখ হাসিনা। নিয়াজ জামান সজীব জানাচ্ছেন বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে চলছে উন্নয়নের শিখরে। সততা দক্ষতার সাথে দেশকে এগিয়ে আনার পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতায়ও নিজের অবস্থান সুসংহত করেছেন বঙ্গবন্ধু কন্যা। ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন ও মানব কল্যাণের স্বীকৃতি স্বরূপ ভারতের ডক্টর কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডে মনোনীত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বঙ্গবন্ধু কন্যার হাতে পদক তুলে দেন ডক্টর কালাম স্মৃতি ইন্টারন্যাশনালের প্রধান উপদেষ্টা টিপি শ্রীনিবাসন ও সংস্থাটির চেয়ারপারসন শ্রীমতী দীনা দাস। এই পুরস্কারটি দেশের জনগণের প্রতি উৎসর্গ করে প্রধানমন্ত্রী বলেন, এই স্বীকৃতি আগামীতে জনকল্যাণে কাজ করার ক্ষেত্রে আরও উৎসাহ যোগাবে। প্রতিবেশী দেশগুলোর মধ্যে সমস্যা সমাধান করলে জনগণের উন্নয়ন করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। আমি হয়তো সামান্য কিছু অবদান রাখতে সক্ষম হয়েছি, আর সেটা সম্ভব হয়েছে একটা হচ্ছে আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের জনগণ যারা আমার উপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে এবং এদেশের জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তাদের উন্নয়নে কাজ করতে সহযোগিতা করেছে। কাজেই সেদিক থেকে আমি মনে করি যে এটা বাংলাদেশের জনগণের এই সবথেকে বড় অবদান। দেশের উন্নয়নে কোনো বাধাই তাকে আটকে রাখতে পারেনি উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা জনকল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন। আমরা নিরবচ্ছিন্ন গণতান্ত্রিক অধিকার নিয়ে চলতে পারিনি। 75-15 আগস্ট যে ঘটনা ঘটেছিল, জাতিপ্রিয়কে নির্মম হত্যা করে যে মার্শাল জারি হলো, অবৈধভাবে ক্ষমতা দখলের ধারা, এটা বারবার আঘাত এনেছে বাংলাদেশকে, আর সেই আঘাতের ফলে অর্থনৈতিক উন্নতিটাও বারবার পিছিয়ে গেছে। ভবিষ্যতে সেই ধরনের ঘটনা যেন আর কখনো না ঘটে আমি বিশ্বাস করি। যে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে শিক্ষার প্রসার ঘটিয়ে মানুষের চিন্তা চেতনায় যত বেশি স্বচ্ছতা আনা যাবে ততই মানুষ তার নিজের অধিকার সম্পর্কে সচেতন হবে, তাহলে তাদের ভাগ্য নিয়ে কেউ আর ছিনিমিনি খেলতে পারবে না। উন্নয়ন লক্ষ্যমাত্রায় পৌঁছাতে প্রবৃদ্ধি দুয়াঙ্কের কোঠায় নেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদকে এসেক্স ইউকে যুবলীগের সভাপতি আব্দুল মজিদ সিরাজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। সিলেট থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম শফি জানান, সভায় সভাপতিত্ব করেন যুবলীগ নেতা রাজু আহমেদ। শামসুদ্দিনের পরিচালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রুমেল, লন্ডন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন আহমেদ এবং যুবলীগ নেতা দিলদার আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এবার চলে যাচ্ছি বিরতিতে, ফিরছি কমিউনিটির আরও খবর নিয়ে। তখন থাকছে জাস্টিস অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে স্বাস্থ্য ও রোহিঙ্গা বিষয়ক সেমিনার। এবং সোনালি অতীত ইউকের ফুটবল টুর্নামেন্টে অংশ নিল গ্রেটার সিলেটের 4টি জেলা। বিরতির পর স্বাগত এটিএন বাংলা সংবাদে, সাথে আছি আমি শওকত মাহমুদ টিপু। বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী বিএনপি
জাতীয় স্থায়ী কমিটির সদস্য মরহুম এম সাইফুর রহমান এবং যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মদ্রিস আলী বাদশাহ স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত মাহফিলে সর্বস্তরের মানুষ অংশ নেন। মরহুম দয়ের মাগফিরাতের জন্য দোয়া কামনা এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ তৈমুস আলী, মৌলভীবাজার জেলার একাটুনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ অদুদ আলম। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক, সাধারণ সম্পাদক কয়সর আহমেদ, ওহিদ আহমেদ এবং আবুল কালাম আজাদ। জাস্টিস অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে স্বাস্থ্য ও রোহিঙ্গা বিষয়ক সেমিনার পূর্ব লন্ডনে ইলফোর্ড টাউন সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে হার্ট অ্যাটাক, ক্যান্সার এবং ডায়াবেটিক্স নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাস্টিস অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ডাইরেক্টর মোহাম্মদ ইকবাল হোসেন, পরিচালনা করেন ফাউন্ডেশনের ডাইরেক্টর মোহাম্মদ আবুল কালাম। অনুষ্ঠানে ক্যান্সারের উপর বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ ওয়াহিদুল আলম এবং ডক্টর ফিরোজ মাহবুব কামাল। দ্বিতীয় পর্বে বাংলাদেশে রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনের উপর আলোচনা এবং করণীয় নিয়ে আলোচনা করা হয়। আবুল হায়াত নুরুজ্জামানের পরিচালনায় এবং আলহাজ আবুল কালামের সভাপতিতে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ব্রিজের মেয়র জুলফিকার হোসেন, ওয়েল স্ট্রিটিং এমপি ডক্টর শামসুদ্দিন, কাউন্সিলর জামাল উদ্দিন এবং কাউন্সিলর খালিদ নূর। মাদারীপুর এক আসনের সংসদ সদস্য সংসদের চিফ হুইপ নুরে আলম চৌধুরী লিটন ও তার পরিবারের সম্মানে যুক্তরাজ্যস্থ শিবচরবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ব্যারিস্টার কামাল হোসেনের পরিচালনায় ও আজাদ মোল্লার সার্বিক ব্যবস্থাপনায় চিফ হুইপ তার পরিবারের সকলকে ইউকেতে বসবাসরত শিবচরবাসীদের সাথে পরিচয় করিয়ে দেন এবং এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোজি আলম, ব্যারিস্টার হাফিজুর রহমান, টিএম আলম, মোহাম্মদ হারুন, অ্যাডভোকেট জানে আলম, ফারুক খান, মিনা লিপন এবং রাজ্জাক মোল্লা। পূর্ব লন্ডনের আপটন পার্কে যাত্রা শুরু করেছে রাইটস ল সলিসিটার্স। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা ফিরোজ আলম। তিনি ইসলামিক পন্থায় ব্যবসা পরিচালনার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর আব্দুল মোহিত, কাউন্সিলর মুজিবুর রহমান এবং কাউন্সিলর আয়েশা সিদ্দিকী সহ আরও অনেকে। তারা প্রতিষ্ঠানটির সফলতা কামনা করেন। ইতালিতে প্রবাসী শিশুদের দেশীয় কৃষ্টি সংস্কৃতি বিকাশে ভূমিকা রাখা অঙ্কুরের প্রতিষ্ঠাতা ও প্রধান অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সভাপতি ক মনিরুজ্জামান মনিরকে সংবর্ধনা জানিয়েছে অঙ্কুর পরিবার শাখা। অনুষ্ঠানের সমন্বয়ে ছিলেন মাইনুদ্দিন ইমন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতির সভাপতি আব্দুল কাদের এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব সালেহ আহমেদ, মুক্তি নাজদিন, এম এ করিম আনোয়ার, কনজ বড়ুয়া এবং সাব্বিনো রাজা। এবার থাকছে খেলার খবর। ফুটবল। ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি সাবেক ফুটবলারদের সংগঠন সোনালি অতীত ইউকে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে অংশ নেন গ্রেটার সিলেটের চারটি দল। গ্রেটার সিলেট ডিস্ট্রিক্ট কাপ ফুটবল টুর্নামেন্টে চূড়ান্ত খেলায় সিলেট জেলা ট্রাইব্রেকারে সুনামগঞ্জ জেলাকে পরাজিত করে। পঞ্চাশ ঊর্ধ্বদের খেলায় অংশ নেয় সিলেট, সুনামগঞ্জ এবং মৌলভীবাজার জেলা। চূড়ান্ত খেলায় সুনামগঞ্জ জেলা পেনাল্টি শুট আউটে পরাজিত হয়। শিরোপা জয় করে মৌলভীবাজার জেলা খেলা শেষে ট্রফি তুলে দেন সোনালী অতীতের সভাপতি জামাল আহমেদ, সাধারণ সম্পাদক জয়নাল উদ্দিন, টার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পিকার কাউন্সিলর আহবাব হোসেন, আব্দুল সামাদ, হেলাল আহমেদ এবং রুহুল ইসলাম। দিস ইজ দি ফোর্থ টুর্নামেন্ট এন্ড দিস ইজ দি লাস্ট টুর্নামেন্ট অফ দি ইয়ার অর্গানাইজড বাই সোনালী অতীতি ইউকে। আই জাস্ট লাইক টু থ্যাংক অল দি টিমস পার্টিসিপেটিং, সিলেট ডিস্ট্রিক্ট, সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যান্ড হবিগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যান্ড অলসো দি 50 প্লাস টিম ইজ ওয়েল ফ্রম সিলেট ডিস্ট্রিক্ট, সুনামগঞ্জ অ্যান্ড মৌলভীবাজার। এই ছিল আমাদের আজকের আয়োজন। যাবার আগে শিরোনাম আরেকবার। ব্রেক্সিট নিয়ে অহেতুক বিলম্বে ইউরোপীয় ইউনিয়ন বিরক্ত, দাবি করলেন বরিস জনসন। নির্বাচনের পর টরি অথবা লেবারের সাথে কোয়ালিশন সরকার গঠন করবে না লিবার।
এবং ডক্টর কালাম এক্সিলেন্স পদক দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।